পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মমতা কর্তৃক পরিচালিত উত্তর মাদ্রাসা ও গড়দুয়ারা ইউনিয়নের প্রবীণ জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন কর্মসূচির আওতায় প্রবীণদের পরিপোষক ভাতা ও সহায়তা উপকরণ বিতরণ কার্যক্রম হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মমতার সভাপতি বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন্নেসা শিউলি এবং এবং এস উপমহাব্যবস্থাপক এ এইচ মোহাম্মদ আব্দুল কায়ুম অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোরোয়ার মোর্শেদ তালুকদার উত্তর মাদ্রাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর হোসেন মাসুদ মমতার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মনসুল মাসুদ প্রধান নির্বাহী আলহাজ রফিক আহমদ প্রমুখ অনুষ্ঠানে উভয় ইউনিয়নের প্রবীণ জনগোষ্ঠীর মাঝে লাঠি কম্বল চাদর হুইল চেয়ার কমর চেয়ার ছাতা সহ পরিপোষক ভাতা প্রদান করা হয় রেহানা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম বলেন প্রবীণ জনগোষ্ঠীর মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার সেই ধারা অনুযায়ী এর সহায়তায় উক্ত ইউনিয়ন সমূহে স্বেচ্ছাসেবী সংস্থা মমতা কাজ করে যাচ্ছে